রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিনেমা নির্মাতা কে এই মুস্তফা আক্কাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। সুপ্রিয় দর্শক, দ্য মেসেজ চলচ্চিত্রটির কথা মনে আছে তো? চলুন আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের পর্বে সেই চলচ্চিত্র ও তার পরিচালককে নিয়ে কথা বলি। 1976 সালে নির্মিত আর রিসালাহ তথা দ্য মেসেজ ছবিটি পৃথিবীর ইতিহাসে অন্যতম আলোচিত। সিরিয় আমেরিকান সাহসী নির্মাতা মুস্তফা আক্কাদ 1976 সালে নির্মাণ করেন দ্য মেসেজ চলচ্চিত্রটি। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম চলচ্চিত্র যা নবীজির জীবনী নির্ভর, যদিও এই চলচ্চিত্রটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখানো হয়নি। দ্য মেসেজ চলচ্চিত্রটি 1977 সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। চলচ্চিত্রটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক এক ঐতিহাসিক চলচ্চিত্র। 3 ঘণ্টা দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন সিরীয় মার্কিন পরিচালক মুস্তফা আক্কাদ। সে সময় ছবিটি মুক্তির পর আলোচনা সমালোচনা দুটোই হয়েছে। এই চলচ্চিত্রটিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস উঠে এসেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের ইতিহাস অবিকৃতভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে যে অল্প সংখ্যক চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রটির শুটিংয়ের সময় এর গল্প, চিত্রনাট্য, নির্মাণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। বিভিন্ন সমালোচনার ঝড় পেরিয়ে এই চলচ্চিত্রটি অবশেষে মুক্তির মুখ দেখেছিল। সিনেমাটির পরিচালক তৎকালীন একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন, পশ্চিমা বিশ্বে ইসলাম নিয়ে যে ভুল ধারণা আছে সেগুলো দূর করার লক্ষ্যেই তিনি সঠিক ইতিহাস নির্ভর একটি সিনেমা তৈরি করেছেন এবং তার সবকটি ইতিহাস সঠিক ও ইসলাম বহির্ভূত কোনো কিছু তাতে ছিল কি না সেজন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ছবিটিকে সেন্সর করিয়ে তবেই মুক্তির দিকে এগিয়েছিলেন। It is a personal thing for me. Besides its production values as a film, it has its story, its intrigue, its drama. যার কারণে পরবর্তীতে সিনেমাটি সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে আরব বিশ্বে শুরুর দিকে সমালোচনা ছিল এ কারণেই যে ছবিটিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তাঁর বিশ্বস্ত প্রধান 4 খলিফার ছবি প্রদর্শন না করলেও তাঁর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবিদের ভূমিকায় অনেকেই অভিনয় করেছেন, যা মুসলমানদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ইতিহাস অবিকৃত থাকলেও সিনেমাটি মূলত সাহাবিদের বানোয়াট চরিত্র উপস্থাপনের কারণেই সমালোচনার মুখে পড়ে। ছবিটি নির্মাণ হয়েছিল আরবি এবং ইংলিশ এই 2 ভাষাতেই। একই শুটিং সেটে 2 বার করে আরবি এবং ইংলিশে অভিনয় করিয়েছিলেন পরিচালক মুস্তফা আক্কাদ। এরপর পৃথিবীর বিভিন্ন ভাষায় ছবিটির ডাবিং হয়েছে। ব্যাপকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে তথ্য ও ইতিহাস পৌঁছে দেবার মাধ্যম হিসেবে চলচ্চিত্রকেই শক্তিশালী মাধ্যম বলে মনে করেন অনেকে। এ কথা দাঁড় করিয়ে এ ধরনের নির্মাণকে বৈধতা দানের চেষ্টা করে থাকেন। তবে সিনেমায় দেখানো ছোট ছোট বিকৃতিগুলো সঠিক ইতিহাসকে জানার বদলে খানিকটা কলুষিত করেই বই কি। তাছাড়া ইসলামে অনুমোদিত নয় বা সংশয়পূর্ণ এমন ছবি, চলচ্চিত্র, গান ও দৃশ্য ব্যবহার ইসলামের জন্য কখনোই শোভনীয় নয়। তাই ইতিহাস জানার মাধ্যম হিসেবে এসব চলচ্চিত্রের উপর নির্ভর না করে বই পড়ার দিকে বেশি গুরুত্ব দেয়া, কোরআন, হাদিস গ্রন্থ ও মুসলিম মনীষীদের জীবনী গ্রন্থ চর্চার উপর গুরুত্ব আরোপ করে থাকেন পৃথিবীর সকল আলেমগণ। দ্য মেসেজ চলচ্চিত্রটির নির্মাতা ও পরিচালক মুস্তফা আক্কাদ হলেন একজন সিরীয় আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক, যিনি হ্যালোউইন চলচ্চিত্র সিরিজ নির্মাণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য মেসেঞ্জার অব গড এবং লায়ন অব দ্য ডেজার্ট চলচ্চিত্রদ্বয় পরিচালনার জন্য বিখ্যাত। 2005 সালে জর্ডানের আম্মানে তিনি ও তার কন্যা রিমা আক্কাদ মনলা উভয়েই আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। পরিচালক মুস্তফা আক্কাদের জন্ম 1930 সালে সিরিয়ার আলেপ্পোতে। ছোটবেলা থেকেই চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহী ছিলেন তিনি। আলেপ্পো আমেরিকান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া UCLA-তে চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনার উপর পড়াশোনার সুযোগ পান। 1950 সালে যখন তিনি সিরিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন,
তখন তার সম্বল ছিল মাত্র $200 আর একটি কোরআন শরীফ। আকাদ দ্রুতই মার্কিন জীবনযাপনের সাথে নিজেকে মানিয়ে নেন, কিন্তু তিনি কখনোই নিজের আরব এবং মুসলমান সত্তাকে পরিত্যাগ করেননি। তার বন্ধুরা তাকে প্রায়ই পরামর্শ দিত তিনি যেন নিজের নামকে পরিবর্তন করে মার্কিন নামের মতো করে নেন, কিন্তু তিনি সবসময় বলতেন যে তিনি একজন সিরিয়ান এবং মুসলমান। এ নিয়ে তার মধ্যে কোনো হীনমন্যতা ছিল না। UCLA থেকে স্নাতক সম্পন্ন করার পর আক্কাদ সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় USC থেকে 1962 সালে চলচ্চিত্র প্রযোজনার উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন চলচ্চিত্রের সহকারী প্রযোজনা এবং কিছু প্রামাণ্যচিত্র প্রযোজনার মধ্য দিয়ে আক্কাদ ধীরে ধীরে আমেরিকান টিভি নেটওয়ার্ক এবং হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করতে থাকেন। যদিও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বে তিনি অত্যন্ত ব্যবসা সফল হ্যালোউইন সিরিজের চলচ্চিত্রের জন্যই বেশি পরিচিত, কিন্তু একই সাথে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন তার অমর সৃষ্টি ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস ভিত্তিক বায়োপিক দ্য মেসেজ তথা আর রিসালাহের জন্য। খুব বেশি ব্যবসা সফল না হলেও কালের বিবর্তনে এটি ক্লাসিক হিসেবে খ্যাতি অর্জন করেছে। তার নির্মিত ও পরিচালিত চলচ্চিত্রগুলো হল মোহাম্মদ মেসেঞ্জার অফ গড 1976, হ্যালোউইন 1978, লায়ন অব দ্য ডেজার্ট 1980, হ্যালোউইন 2 1981, হ্যালোউইন 3 1982, অ্যাপয়েন্টমেন্ট উইথ ফেয়ার 1985, ফ্রি রাইড 1986, হ্যালোউইন 4 1988, হ্যালোউইন 5 1991, হ্যালোউইন দ্য কার্স অব মাইকেল মায়ার্স 1995, হ্যালোউইন H20 20 ইয়ার্স লেটার 1998, হ্যালোউইন রিজারেকশন 2002। ইসলামের ইতিহাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে 1976 সালে দেয়া এক সাক্ষাৎকারে মোস্তফা আক্কাদ বলেন, তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে। তিনি নিজে আরব মুসলমান, কিন্তু জীবন কাটিয়েছেন পশ্চিমা বিশ্বে, তাই তিনি সবসময় মনে করতেন পশ্চিমা বিশ্বকে ইসলামের সত্যিকার রূপটা সম্পর্কে জানানো তার কর্তব্য। যে সময় তিনি সাক্ষাৎকার দেন সে সময়ের কথা, তিনি বলেন, বিশ্বে 70 কোটি মুসলমানের বসবাস, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হল বহির্বিশ্ব এই ধর্ম সম্পর্কে খুবই কম জানে। সেজন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ইসলামের ইতিহাস পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরবেন, যেন এই দুই সমাজের মধ্যকার ব্যবধানটুকু দূর হয়, যেন তাদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক সেতু বন্ধন তৈরি হয়। শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, আক্কাদ আরেক মুসলিম বীর যোদ্ধা, ইতালীয় উপনিবেশবাদের বিরুদ্ধে লিবিয়ার মুক্তি সংগ্রামের মহানায়ক ওমর আল মুখতারকে নিয়েও লায়ন অফ দ্য ডেজার্ট নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি বিখ্যাত মুসলিম সেনাপতি সালাহ উদ্দিন আইউবিকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন হ্যালোউইন সিরিজের ভৌতিক চলচ্চিত্র নির্মাণের পেছনে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যাপারটা ব্যাখ্যা করেন এভাবে যে, ধর্মীয় মূলভাবের চলচ্চিত্র তৈরির জন্য যে অর্থ প্রয়োজন তা জোগাড় করা খুবই কঠিন, সেজন্যই তিনি হরর ভৌতিক চলচ্চিত্রের প্রতি ঝুঁকে পড়েছিলেন। মোস্তফা আক্কাদ জানতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা খুবই কঠিন, কারণ ধর্ম খুবই স্পর্শকাতর একটি বিষয়, এর সাথে কোটি কোটি অনুসারীর বিশ্বাস শ্রদ্ধা ও আবেগের ব্যাপারগুলো জড়িত। মোস্তফা আক্কাদও এ বিষয়ে সচেতন ছিলেন, তাই সকল বিতর্ক এড়ানোর জন্য এবং ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই চলচ্চিত্রটি নির্মাণের উদ্দেশ্যে তিনি এর চিত্রনাট্য রচনার সময়ই একাধিক মুসলিম বিশেষজ্ঞের সাহায্য নেন। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা চিত্রনাট্যের প্রতিটি পৃষ্ঠা যাচাই বাছাই করিয়ে নেন। চলচ্চিত্রের কাহিনীতে এবং চিত্রায়ন পদ্ধতিতে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় খুঁজে না পাওয়ায় আল আজহার কর্তৃপক্ষ এটি নির্মাণের অনুমতি দেয়। তবে আল আজহার অনুমতি দিলেও সে সময় সৌদি আরবের মুসলিম ওয়ার্ল্ড লীগ এর বিরোধিতা করে। মোস্তফা আক্কাদের ইচ্ছে ছিল সৌদি আরবের মক্কা এবং মদিনার আশেপাশে চলচ্চিত্রটির চিত্র ধারণ করার, কিন্তু বাদশাহ ফয়সলের অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে তাকে বিকল্প লোকেশনের সন্ধান করতে হয়। কুয়েত এবং মরক্কোর আর্থিক সহায়তায় তিনি 1974 সালে
মরক্কোর মারাকাশে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু করেন। শুধুমাত্র সপ্তম শতাব্দীর মক্কা এবং মদিনা শহর দুটোর সেট নির্মাণ করতেই তার সময় লাগে 4.5 মাস। চলচ্চিত্রটিকে আরব এবং পশ্চিমা উভয় বিশ্বের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য নির্মাতা এটিকে একই সাথে দুটো ভাষাতে নির্মাণের সিদ্ধান্ত নেন। সিনেমার প্রতিটি দৃশ্য পরপর দুবার করে ধারণ করা হয়। প্রথমে আন্তর্জাতিক কলাকুশলীদের দ্বারা মূল ইংরেজি সংস্করণ এবং তার পরপরই একই লোকেশনে একই সেটে হুবহু একই দৃশ্য পুনরায় অভিনয় করানো হয় আরব অভিনেতা অভিনেত্রীদের দ্বারা। ইংরেজি সংস্করণটির নাম দেওয়া হয় দ্য মেসেজ, আর আরবি সংস্করণটির নাম হয় আর রিসালাহ। রিসালাহ শব্দটির অর্থ বার্তা বা মেসেজ। ইসলাম ধর্মমতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহান আল্লাহর কাছ থেকে যে ওহি বা বার্তা এসেছে তা বোঝাতেই এই নামকরণ করা হয়। চলচ্চিত্রটি নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটিকে ফুটিয়ে তোলা, কারণ ইসলাম ধর্মে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধরনের ছবি বা প্রতিকৃতি তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরো সিনেমার কোথাও তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি তো দূরের কথা, তাঁর ছায়াও একবারের জন্যও দেখানো হয়নি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখিয়েই চলচ্চিত্রে তার ভূমিকা বোঝানোর জন্য পরিচালক কিছু অভূতপূর্ব কৌশলের আশ্রয় নিয়েছেন। যখনই কোনো সাহাবি বা অন্য কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন, তখন তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। উত্তরগুলোতেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বক্তব্য দেখানো হয় না, বরং হামজা, বিলাল অথবা জায়েদ তার পক্ষ হয়ে তার বক্তব্য তুলে ধরেন। মাঝে মাঝে কেউই উত্তর দেয় না, কিন্তু সাথের অভিনেতারা এমনভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন এবং মাথা নাড়ান, মনে হয় যেন তারা ঠিকই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন এবং তার কথা শুনছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি বোঝাতে সিনেমাতে অধিকাংশ সময়ই ক্যামেরার মাধ্যমে তার দৃষ্টিকোণ তুলে ধরা হয়। সিনেমায় তিনি যখন তার উটের পিঠে করে যেতে থাকেন, তখন দর্শকরা উটের পিঠে স্থাপিত ক্যামেরার দৃষ্টিতে এমনভাবে আশেপাশে দৃশ্য দেখতে পায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখছেন। পুরো সিনেমাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি সম্পর্কিত মাত্র দুটো জিনিস দেখানো হয়, তা হলো তার উট কাসওয়া এবং তার হাতের লাঠি। এত কিছুর পরও আল আজহার বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে অনুমতি দিলেও চলচ্চিত্রটি নির্মিত হওয়ার পর তারা এর নিন্দা জানায়। সৌদি আরব, কুয়েত, মিশর সহ বেশ কয়েকটি দেশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট এবং লাঠি দেখানোর কারণে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সিনেমাটির প্রশংসা করেন এবং এটিকে ইরানে প্রদর্শনের অনুমতি দেন। লেবাননের শিয়া কর্তৃপক্ষ চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য আরব রাষ্ট্রও নিষেধাজ্ঞা তুলে নেয়। কালক্রমে এটি আরব বিশ্বে ক্লাসিকের মর্যাদা লাভ করে। এখনও প্রতি বছর বিভিন্ন ইসলামী দিবস উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো চলচ্চিত্রটি প্রচার করে। দর্শক, ইতি টানছি আজকে, শুভকামনা নিরন্তর। আল্লাহ হাফেজ।